আমি অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, এই টুকরো টুকরো রাজনীতি কেন? এটা ভোট আসে বলে বলছি। এই মঞ্চে যিনি বক্তব্য রেখেছেন এবং যারা শুনেছেন, তারা কেউ একে অপর কিনে কোনো আপত্তি জানিয়েছেন বলে আমার জানা নেই। যে কারণে বিজেপি বা তার চিয়ার লিডারদের কী পেটে ব্যথা হলো, মাথা বনবন করলো, কান কটকট করলো, তাতে মনে হয় না খুব কিছু যায় আসে, এটা এক। দ্বিতীয়ত, যাদের মনে হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট, আমি অনুরোধ করবো তারা মডেল কোড অফ কন্ডাক্টের বানানটা পড়ার আগে কী কী আছে সেটা একটু জেনে নিন, তাহলে একটু সুবিধা হবে। তৃতীয়ত, সিএএ নিয়ে এত আলোচনা হচ্ছে, তো সিএএ আলোচনা হচ্ছে না অনির্বাণ বাবু, না এখানে বলেছেন আপনাদের আপত্তি রয়েছে। আমি বলছি উল্টোটা, আমি বলছি সিএ নিয়ে ঈদের মঞ্চে আলোচনা হবে কেন? আপনার সেটা না আপত্তি, আমার আলোচনার প্রশ্ন এটা না। আপনার নিশ্চয়ই আপত্তি, নিয়ে আলোচনা করতে আমার কোনো আপত্তি নেই। তো প্রচুর প্রচুর আলোচনা করছে, কোনো প্রচুর কম বিতর্কে আপনি এসেছেন না? নিশ্চয়ই। কিন্তু আমার প্রশ্ন, সিএ নিয়ে ঈদের মঞ্চের সঙ্গে কি সম্পর্ক? সেই সম্পর্কের প্রশ্ন ওখানে যারা বলছি, ওখানে যারা উপস্থিত তারা যদি প্রশ্নটা তুলতেন নিশ্চয়ই ভ্যালিড হতো। আপনি তুলছেন সেটাও ভ্যালিড, আমাদের আপত্তি নেই। এবার সিএ নিয়ে উনি যে কথাগুলি বলছেন তার একটি প্রেক্ষিত রয়েছে। এই নাগরিকত্ব যাবে কি যাবে না, এই প্রশ্নের উত্তর বিজেপি বিরোধী যে যা বলছেন ছেড়ে দিন। বিজেপির মন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি বলেছেন তৃণমূলের লোকদের নাগরিকত্ব দেব না, অর্থাৎ সিএএ তে নাগরিকত্ব দেব না এই অপশনটা রয়েছে, এবং সেটা বিজেপি ঠিক করে দেবে, দেবে কি দেবে না। এবং সেই মন্ত্রীকে এখন অবধি সেই পয়েন্টে শোকস্ত বহু দূরের কথা কোনো কথাই বলা হয়নি, বরং তাকে সমর্থন করা হয়েছে। আপনাদের দেখেছেন কিনা আমি বলতে পারবো না, অনেক চ্যানেল রয়েছে, আপনার থাকবে না, নাই থাকতে পারে। আচ্ছা আচ্ছা, ভালো দেখিয়ে দেন, সমস্যাটা হচ্ছে প্রচন্ড আপত্তি জানিয়েছেন একটা কিছু দেখাতে, আমি তো ওপেনলি তোমায় বলছি, তুমি কি নাড়াচ্ছো তাহলে? আমি তো ওপেনলি বলছি কিছু করার ক্ষমতা থাকলে, করার ক্ষমতা থাকলে না, বলা কি যায়? আমি বলছি, আমি বলছি বলা যায়, আমি বলছি বলা যাবে। তুমি কি করবে? আচ্ছা বলবে, তুমি কি করবে? বলবে বলবে, এটা ঠিক করে দাও তো। অনির্বাণ বাবু সমর্থন করছে, এটা আমি করতে পারবো না, সমর্থন করছে। অনির্বাণ বাবু, অনির্বাণ তার স্বীকার করছেন এই টুকরো টুকরো রাজনীতির মমতা করছে। দেখুন, আমি বলা যায় বলছেন, বলা যায় বলছেন, তারপরে করছে। আমি বলছি বেশ করছি, কিছু করার থাকলে করুন। আমি আপনাকে বলছি, আপনি টুকরো টুকরো গেছেন, আমরা এটাই বলছি। আরে ওটা বিস্কুট দাও, তোমরা বিচ্ছিন্ন দাবি শক্তি দাও। অনির্বাণ আমি আপনার কাছ থেকে একটা কিউট পেয়েছি, না অনির্বাণ আমি আপনার কাছ থেকে একটা কিউ পেয়েছি, অনির্বাণের কাছ থেকে একটা কিউ পেয়েছি, শরৎচন্দ্র বাবু। আপনি টুকরে টুকরে গ্যাংয়ের টার্মের কথা বলছিলেন তো, দেশে এত টুকরে টুকরে গ্যাং আছে। সমস্যাটা হচ্ছে ভারত সরকার নিজেই জানে টুকরে টুকরে গ্যাং আছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল টুকরে টুকরে গ্যাং সম্বন্ধে আপনাদের কি জানা আছে, তারা অন রেকর্ড উত্তর দিয়েছে এরকম কোনো কথা বলেছে। অনির্বাণ বাবু, ভারত সরকারের কাছে, ভারত সরকারের কাছে টুকরো টুকরো গ্যাং সম্পর্কে থাকবে কি করে? ওই জন্য একটা পার্টি তৈরি হয়েছে, গ্যাং হিসেবেই আছে, গ্যাং তো আমি সারা তো বলবো, এক এক করে, 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 এক এক করে। আমি অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, এই টুকরো টুকরো রাজনীতি কেন? এটা ভোট আসে বলে বলছি। এই মঞ্চে যিনি বক্তব্য রেখেছেন এবং যারা শুনেছেন, তারা কেউ একে অপর কিনে কোনো আপত্তি জানিয়েছেন বলে আমার জানা নেই। যে কারণে বিজেপি বা তার চিয়ার লিডারদের কী পেটে ব্যথা হলো, মাথা বনবন করলো, কান কটকট করলো, তাতে মনে হয় না খুব কিছু যায় আসে, এটা এক। দ্বিতীয়ত, যাদের মনে হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট, আমি অনুরোধ করবো তারা মডেল কোড অফ কন্ডাক্টের বানানটা পড়ার আগে কী কী আছে সেটা একটু জেনে নিন, তাহলে একটু সুবিধা হবে। তৃতীয়ত, সিএএ নিয়ে এত আলোচনা হচ্ছে, তো
সিএএ নিয়ে আলোচনা হচ্ছে না নির্মল বাবু না এখানে বলেছেন আপনাদের আপত্তি রয়েছে আমি বলছি উল্টোটা আমি বলছি সিএ নিয়ে ঈদের মঞ্চে আলোচনা হবে কেন আপনার যেটা আপত্তি আমার আলোচনার প্রশ্ন এটা না আপনি নিশ্চয়ই আপত্তি সিএ নিয়ে আলোচনা করতে আমার কোনো আপত্তি নেই তো প্রচুর প্রচুর আলোচনা করেছে বলুন প্রচুর কম বিতর্কে আপনি এসেছেন না নিশ্চয়ই কিন্তু আমার প্রশ্ন সিএ নিয়ে ঈদের মঞ্চের সঙ্গে কি সম্পর্ক কি সম্পর্ক সেই সম্পর্কের প্রশ্ন ওখানে যারা বলছি ওখানে যারা উপস্থিত তারা যদি প্রশ্নটা তুলতেন নিশ্চয়ই ভ্যালিড হতো আপনি তুলছেন সেটাও ভ্যালিড আমার তাতে আপত্তি নেই এবারে সিএ নিয়ে উনি যে কথাগুলি বলছেন তার একটি প্রেক্ষিত রয়েছে এই নাগরিকত্ব যাবে কি যাবে না এই প্রশ্নের উত্তর বিজেপি বিরোধী যে যা বলছেন ছেড়ে দিন বিজেপির মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলেছেন তৃণমূলের লোকদের নাগরিকত্ব দেব না অর্থাৎ সিএএ তে নাগরিকত্ব দেব না এই অপশনটা রয়েছে এবং সেটা বিজেপি ঠিক করে দেবে দেবে কি দেবে না এবং সেই মন্ত্রীকে এখন অবধি সেই পয়েন্টে শোকস্ত বহু দূরের কথা কোনো কথাই বলা হয়নি বরং তাকে সমর্থন করা হয়েছে শান্তনু কোথায় বললেন এটা হ্যাঁ শান্তনু কোথায় বললেন এটা কোথায় বলেছে আচ্ছা মানে এটা লাইভ ভিডিও দেখুন আপনারা নাই দেখাতে পারেন আপনাদের বাধ্যবাধকতা আছে বহু চ্যানেলে বহু জায়গায় রয়েছে কোথা মানে শান্তনু ঠাকুর বলছেন যে তৃণমূল করলে তৃণমূলের লোকেদের নাগরিকত্ব দেব না কোট আন কোট বলছি এই ভিডিও প্রত্যেকটি চ্যানেলে আপনাদের দেখেছেন আমি বলতে পারবো না অনেক চ্যানেল রয়েছে কিন্তু আপনার থাকবে না সেটা একবার জিজ্ঞাসা নাই থাকতে পারে আচ্ছা আচ্ছা ভালো দেখিয়ে দেন আমরা তো বাধিত হব নিচে দেখিয়ে দেব যখন বলছেন দায়িত্ব নিয়ে এত বড় কথা দেখিয়ে দেব ভিডিওটা দেখিয়ে দিন না আসলে সমস্যাটা হচ্ছে নীল আমাদের মুখে তো সেলেটা পড়ে যায় তাহলে আপনি এই কথাটা বললেন এটাই ব্যাপার আপনি ভিডিওটা দেখিয়ে দিন আমাদের মুখে সেলেটা পড়ে যায় শান্তনু দা এটা বলছেন আপনি যখন কোট করে বলছেন দেখিয়ে দিন না প্রমাণটা তার জন্য ঈদের মঞ্চে দাঁড়িয়ে বলতে পারলেন না বলেন যারা ছিল সব তৃণমূল না না ঈদের মঞ্চে যারা ছিল মঞ্চে যারা ছিল বা মঞ্চের নিচে যারা ছিলেন তারা তৃণমূল কি বিজেপি সিপিএম কংগ্রেস কি কিছুই না সেটা ইমেটেরিয়াল তারা প্রচন্ড আপত্তি জানিয়েছেন একটা কিছু দেখাতে মানে মানে ব্যাপারটা হচ্ছে যদি একটা একটু আগে হাওয়া করছিল না 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 হাওয়া করছিল আপনি চাইছেন একটা ওপেন মঞ্চ আপনার সময় একটা ওপেন মঞ্চ একটা কথা বলা যায় বিস্কুট খাবে ওকে একটু বিস্কুট এই ধরনের কথা বলা যায় আরে চা বিস্কুট তুমি খাও বাজে বকরা কথা বলতে না বাজে বকরাকে চা বিশেষ করে বিস্কুট খাও ওপেন মঞ্চ লেলো বিস্কুটই দেবে ফেভারিট বিস্কুটই দেবে কথা বলা যায় না আমি আমি আগে শুনি অরি মানে অনির্বাণ মানে আপনি করে দুই করে যায় তো করতে পারে এটাই তো বক্তব্য তৃণমূল করে এটা ল্যাজ নাড়া ছাড়া কিছু করার ক্ষমতা থাকে আরে ঠিক আছে ল্যাজ না হয় নাড়াচ্ছি তুমি কি নাড়াচ্ছো আমি তো ওপেনলি তোমায় বলছি তুমি কি নাড়াচ্ছো তাহলে আমি তো ওপেনলি বলছি কিছু করার ক্ষমতা থাকলে করে করার ক্ষমতা থাকলে না বলা কি যায় তুমি সেটা বলছো তুমি আইনজীবী আমি বলছি বল এই ধরনের বিচ্ছিন্ন আমি বলছি বলা যায় বলা যায় আমি বলছি বলা যাবে তুমি কি করবে আচ্ছা বলবে তাই তুমি কি করবে বলবে বলবে এটা ঠিক করে দাও তো অনির্বাণ বাবু সমর্থন করছো এটা আমি করতে পারবো না সমর্থন করছো এটা এক মিনিট এক মিনিট অনির্বাণ বাবু অনির্বাণ তার স্বীকার করছেন টুকরো টুকরো রাজনীতির মমতা করছে আপনি বলা যায় বলছেন বলা যায় বলছেন তাহলে করছেন আমি বলছি বেশ করছি কিছু করার থাকলে করো না আমি আপনাকে বলছি আপনি টুকরে টুকরে গ্যাস এটা তো মাস্টার আমরা এটাই বলছি আরে ওটা বিস্কুট দাও তোমরা বিচ্ছিন্ন ধরনের শক্তি দিয়ে অনিবার অনিবার আমি আপনার কাছে একটা কিউট পেয়েছি না অনিবার আমি আপনার কাছে একটা কিউ পেয়েছি অনিবার কাছে একটা কিউ পেয়েছি শরৎ দত্ত এক লাইন আছে ঠিক আছে এক লাইন আপনি টুকরে টুকরে গ্যাং এর টার্মের কথা বলছিলেন তো যে দেশে এত টুকরে টুকরে গ্যাং আছে সমস্যাটা হচ্ছে ভারত সরকার নিজেই জানে টুকরে টুকরে গ্যাং আছে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল টুকরে টুকরে গ্যাং সম্বন্ধে আপনাদের কি জানা আছে তারা অন রেকর্ড উত্তর দিয়েছে এরকম কোনো কথা বলে গেছে কি করে জানবে অর্থ কি করে জানবে এই এত অন রেকর্ড আপনি বলুন পার্টি তৈরি হয়নি তো গ্যাং হিসেবেই আছে গ্যাং তো আমি শরৎ বাবু এক এক করে এক এক করে এক এক করে এক এক করে এক এক করে